হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভুট্টার দারুণ এক রেসিপি। এই রেসিপিটা ছোট বড় সকলেই সকালের এবং বিকালের টিফিনে খেতে পারবে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, এরপরে কেটে রাখা ভুট্টাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কড়াইয়ের ঢাকনা আটকে আমি কিছুক্ষণ সিদ্ধ করতে দিলাম ভুট্টাগুলোকে। মাঝে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভুট্টাগুলো সিদ্ধ হয়ে এসেছে আর একটু বাকি আছে সিদ্ধ হতে, এর মধ্যে আমি বাকি জিনিসগুলো বানিয়ে নিলাম। এখানে আমি আদা কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি এবং টমেটো কুচি নিয়েছি। আমি এটা কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ি নিয়েছি এবং টমেটো কেচাপ নিয়েছি। ভুট্টাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভুট্টাগুলোকে নামিয়ে নিলাম। এরপর আমি এক টুকরো পাতিলেবু কেটে নিচ্ছি। ভুট্টাগুলোর মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, 2 চা চামচ চালের গুঁড়ি দিচ্ছি, 1 পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবং লেবুর রসটা দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খান সেই পরিমাণে লঙ্কা গুঁড়োটা দেবেন। বাচ্চারা যদি ঝাল না খায় তাহলে লঙ্কা গুঁড়ো না দিলেও চলবে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে নিলাম এবং কড়াইতে সূর্যমুখী তেল দিয়ে দিলাম, বা আপনারা সাদা তেল দিতে পারেন, রিফাইন্ড অয়েলও দিতে পারেন, যে যা তেল খাবেন সেই তেল দিতে পারেন, সর্ষের তেলও করা যেতে পারে। এইবার আমি মেশানো ভুট্টাগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং ভাজতে থাকলাম। একটু ভাজা হয়ে গেলে আমি এগুলো নেড়ে চেড়ে উল্টে দিলাম একটু। এরপর ভাজা হয়ে গেল, আমি এগুলো তুলে নিলাম। এইভাবে আমি পুরো ভুট্টাটা ভেজে তুলে নিলাম। আমি গ্যাসে কড়াই বসিয়ে নিলাম, 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইবার আমি নেড়ে চেড়ে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি।
এরপর আমি এগুলো নাড়াচাড়া করে রেখে দিয়ে লো ফ্লেমে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর ভেজে রাখা আটাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি কড়াইতে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এবং এরপর আরও কিছুক্ষণ আমি কড়াইতে নাড়াচাড়া করে ভুট্টাটা বানিয়ে নিচ্ছি। এরপর আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলাম। এরপর আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা ধনেপাতা কুচি এবং চাট মশলা ছড়িয়ে দিলাম। তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবে।